প্রথম ধাপে কিছু সংখ্যক রোহিঙ্গা ফেরত নেওয়ার বিষয়ে মিয়ানমার রাজি। এই ব্যাপারে ফেব্রুয়ারিতে দুই দেশের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হবে, এমনটি জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। সকালে রাজধানীর মিরপুরে আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা জানান তিনি। রোহিঙ্গা ইস্যুতে গত 19 জানুয়ারি বাংলাদেশ, মিয়ানমার ও চীনের মধ্যে ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন চীনের ভাইস ফরেন মিনিস্টার লু ঝাওহুই। বাংলাদেশের পক্ষ থেকে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন এবং মিয়ানমারের আন্তর্জাতিক সহায়তা বিষয়ক ডেপুটি মিনিস্টার হাও দো সুয়ান অংশ নিয়েছিলেন। প্রত্যাবাসনের লক্ষ্যে যাচাই বাছাইয়ের জন্য মিয়ানমারকে এ পর্যন্ত 8,40,000 রোহিঙ্গার তালিকা পাঠিয়েছে বাংলাদেশ। সম্প্রতি পাঠানো হয়েছে 2,30,000 রোহিঙ্গার তালিকা, কিন্তু মিয়ানমার এই পর্যন্ত মাত্র 42,000 রোহিঙ্গার পরিচয় যাচাই বাছাই করেছে। রোহিঙ্গাগুলো আছে, তাদের জীবন মানের আরো উন্নয়ন এইসব, তা আমরা ওনাদের প্রায়ই বলি যে আপনারা বরং যেখানে তারা আসলে তাদের সুন্দর ভবিষ্যৎ হবে সেই রাখাইন স্টেটে ওখানে গিয়ে কাজ করে। রোহিঙ্গা সমস্যা শুধু আমাদের না, এইটা সকল জাতির, এবং আপনি এইভাবে ব্যাপারে বিশেষ উদ্যোগ নেবার জন্য আশা করি এই নববর্ষে। আমরা আশা করি যে এই 2021-এ এই যে এই দুর্গতি মানুষের জানিয়ে লাগাবো।